নারায়ণগঞ্জের বন্দরে দীপালী রানী নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্বামী শ্যামাচন্দ্র দাস আহত হয়েছেন। শুক্রবার সকালে বন্দরের লেজাস এলাকায় একটি বাড়ি থেকে পুলিশ দীপালী রানীর মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত শ্যামা দাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতের যে কোনো সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে গুরুতর আহত স্বামী শ্যামাচন্দ্র দাস গলায় ও সারাদেহে মারাত্মক ছুরিকাঘাত নিয়ে হাসপাতালে যাওয়ার আগে পরিবার ও স্থানীয়দের জানিয়ে গেছেন রাতে কারা তাদের ওপর হামলা করেছে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় বাড়ির ভাড়াটিয়া ও ম্যানেজার ফরিদা বেগম ও ছেলে সিয়ামকে আটক করা হয়েছে। তবে ফরিদার স্বামী পলাতক রয়েছেন। এ নিয়ে ঝগড়া